অর্থের আদ্যশ্রাদ্ধ করে সরস মেলার নামে বিলোনিয়ায় লোক দেখানো মেলা, পরীক্ষার মরশুমে সাউন্ড বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশাসনের কাণ্ডজ্ঞানহীনতা দেখে ক্ষোভে ফুঁসছে সকলে। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে গত 20 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে উত্তর বিলোনিয়া স্কুল মাঠে শুরু হয় 3 দিনের সরস মেলা। গত 20 ফেব্রুয়ারি প্রায় জনশূন্য দর্শক আসনের সামনেই নির্দিষ্ট সময়ের অনেক পরে সরস মেলার উদ্বোধন করা হয়। মেলা চলে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া মহকুমা ভারত চন্দ্র ব্লকের অন্তর্গত বিলোনিয়া শহর সংলগ্ন বনকর মুহুরী নদীর উত্তর পারে উত্তর বিলোনিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় মেলার। স্কুল মাঠে প্রচুর অর্থ ব্যয় করে স্টল তৈরি করে তাকে বিভিন্ন TRLM এবং SSG-র নামে ঘর বানিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় 63টি স্টল খোলা হয়েছে। অধিকাংশ স্টলই এলাহি বিদ্যুৎ খরচ করে আলোর ব্যবস্থা করা হলেও অধিকাংশই সাইনবোর্ড সর্বস্ব স্টলে পরিণত হয়ে আছে। প্রতিদিন মেলা বিকেল 3টে থেকে শুরু হয়, রাত 8টায় শেষ হয়। মেলা প্রাঙ্গণে TRLM-দের তৈরি সামগ্রী তেমন দেখা না গেলেও কাশ্মীরি আপেল থেকে নেশপাতি সহ বাজার থেকে পাইকারি দরে বিভিন্ন ফল, পান, কুমড়ো, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো ক্রয় করে TRLM-এর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন সব দেখে জেনেও কর্তা তুষ্টিতে ব্যস্ত। সূত্রের খবর, প্রতি স্টলকে ভরিয়ে তোলার রাস্তার পাশে বসা অস্থায়ী ও চলমান খাবার ও পানীয়ের দোকানও সরস মেলায় স্থান করে দেওয়া হয়েছে। ক্রেতা শূন্য সরস মেলায় বিকেল 3টা থেকে বক্স বাজানো শুরু, রাত প্রায় 9:30 পর্যন্ত চলে বক্স মেশিন। জেলা প্রশাসনের জনৈক কর্তা বলেন, আমরা ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা বর্তমানে গান্ধীজির 3 বাদুরের সমান। নেতা মন্ত্রীদের সন্তুষ্ট করতে আধিকারিকদের নির্দেশে কাজ করতে হয়, তার উপর নেতাদের চোখ রাঙানি না হলে বিপদ। ফলে পরীক্ষা থাকলেও ছেলে মেয়ে গোল্লায় গেলেও ভোটের আগে মেলার গুরুত্ব বোঝাতে, 3 দিনের সরস মেলার ভূমিকা তুলে ধরতে অর্থের আদ্যশ্রাদ্ধ, এই আর কি। গোটা রাজ্যে যখন প্রতিটি স্কুলে পরীক্ষা শুরু হয়েছে আর তার উপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে, তখন খোদ দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে সরস মেলার নামে বক্স বাজিয়ে দিনভর চটুল গান আর সন্ধ্যায় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ছেলে মেয়ের লেখাপড়াটাকে 12টা বাজিয়ে দিয়েছে। যখন জেলা প্রশাসন স্বয়ং এই ভূমিকায়, তখন কার কাছে বিচার চাইবেন পরীক্ষার্থী সহ অভিভাবক এবং সাধারণ মানুষ? বৃহস্পতিবার ছিল মেলার শেষ দিন। ভরপুর পরীক্ষার মরশুমে এই দিন বিকেল 4টার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি সহ জনপ্রতিনিধি, সমাজ সেবকদের উপস্থিতি থেকে বক্তৃতা মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জেলার সরস মেলার ইতি টানা হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।